إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم نبيا وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأما بعد أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تبارك وتعالى أيضا في كلامه المجيد يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال صلى الله عليه وسلم في الحديث عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به الحمد لله شكول প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদের এত বড় একটি মাহফিল قائم করার আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেছেন আমরা সবাই তার শানে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মুসল্লিনে কারাম আপনারা যারা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে মাহফিলে উপস্থিত হয়েছেন মহানুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুন ইনশাআল্লাহ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব
সেটি হলো পিতামাতার প্রতি সন্তানের কি কর্তব্য এবং সন্তানের প্রতি পিতামাতার কি কর্তব্য। বিষয়টি অনেক কমন, কিন্তু তারপরেও আলোচনা করার ইচ্ছা করেছি এজন্যই যে যারা মুমিন যখন ইমানের আলোচনা তাদের দায়িত্ব সম্পর্কে যখন তাদের তাকিদ দেওয়া না হয় তখন তাদের ঢিল করে যায় দায়িত্বে। আর এই দায়িত্বকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য মোহাম্মদ আলী বলতেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাযাক্কির, আপনি মানুষদেরকে স্মরণ করিয়ে দিন, তাদের দায়িত্ব সম্পর্কে তাদের জাগ্রত করে তুলুন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তাদের দায়িত্ব সম্পর্কে যখন আপনি তাদের জাগ্রত করে দিবেন তখন তারা তাদের মূল কর্মস্থলে তারা ফিরে আসবে, তার দায়িত্ব তারা পূর্ণ পরিপূর্ণভাবে আদায় করবে, এটা মুমিনদের কী হবে, উপকার হবে। এজন্যই এই বিষয়টি নির্বাচন করা। বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, কারণ এটি হলো ইসলামী মজলিস। এখানে যারা বসে তাদের সময় ব্যয় করে ইসলামের কথাবার্তা শুনবে, ফেরেশতারা তাদের রহমতের পাখনা দিয়ে তাদের ঢেকে নেন, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হয়, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। তো আপনারা বাহিরে ঘোরাফেরা না করে প্যান্ডেলে চলে আসুন, এতে উপকার হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক এবং সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক এটি খুবই নিকটতম একটি সম্পর্ক, খুবই মায়া মহব্বতের একটি সম্পর্ক। তো মুমিন হিসাবে আমাদের প্রত্যেকেরই নির্দিষ্ট দায়িত্ব কর্তব্য রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে, তোমার যে দায়িত্ব ছিল তুমি সে দায়িত্ব পালন করেছো কিনা, তুমি পিতা ছিলা, তোমার সন্তানদের তুমি নেক সন্তান বা নিয়ে আসছো কিনা দুনিয়াতে, যারা তোমার জন্য দোয়া করবে কিনা, এবং আমাদের, আমরা সন্তান হিসেবে আমাদেরও কিয়ামতের জিজ্ঞাসা করা হবে, তোমাদের পিতামাতা ছিল তাদের তোমরা ঠিকমতো খেদমত করেছো কিনা, তাদের কথাবার্তা শুনেছো কিনা, তাদের দিক নির্দেশনা মেনেছো কিনা, এ ব্যাপারে আমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তো তাই আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালন করার মাধ্যমেই রয়েছে সার্থকতা, তাহলে আমরা নেক সন্তান হতে পারবো। যদি আমরা আমাদের দেখানো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর দিক নির্দেশ অনুযায়ী যদি চলতে পারি, ফার্স্টে শুরুতে আমরা আলোচনা করব সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব কর্তব্য রয়েছে। একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পিতামাতার যে কর্তব্য হবে সেটি তাদের কানে আজান দেয়া। যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসান হুসাইনের কানে আজান দিয়েছিলেন, কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে কিছু আমল পাওয়া যায় না। তো এ ব্যাপারে ওলামাদের মতামত হলো, কেউ যদি চায় সেটি করতে পারে, আর কেউ যদি না চায় তাহলে সমস্যা নেই। কিন্তু ভূমিষ্ঠ সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য শুরু হবে সেটি হলো তার নাম রাখতে হবে এবং আকিকা করতে হবে, এবং আকিকার চুল অনুযায়ী রৌপ্য দান করে দিতে হবে, রৌপ্যর মূল্যটা। তো নাম রাখতে হবে সর্বপ্রথম, আর এই নাম রাখতে হবে সাত দিনের দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন মুরতাহিনুম বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি ওয়া ইউহলাক। যে ভূমিষ্ঠ সন্তান সপ্তম দিনের দিন তার নাম রাখা হবে এবং তার পক্ষ থেকে যবাহ করা হবে, এবং তার যে মাথার যে চুল রয়েছে সেই চুলের পরিমাণ অনুযায়ী রূপ অনুযায়ী মূল্য দান করে দিবে। এটি হলো ভূমিষ্ঠ সন্তানদের প্রতি আমাদের প্রথম দায়িত্ব পিতামাতার। তো এই নাম রাখার ব্যাপারে আমাদের কিছু দিক নির্দেশনা ফলো করতে হবে যদি আমরা উত্তম নাম বাছাই করতে চাই। তো সন্তানের জন্য এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পিতামাতার যে সুন্দর নাম চয়ন করা, কারণ এই নাম দিয়েই তাকে চিনা হবে। যখন তার জান কবজ করে নিয়ে যাওয়া হবে আকাশে,
মহানবুল আলমের কাছে, তখন তার এই নাম ধরে ডাকা হবে যে অমুকের ছেলে অমুক, এভাবেই ডাকা হবে। তো এজন্য নাম, সুন্দর নাম নির্বাচনের গুরুত্ব রয়েছে। তো নাম ডাকার ক্ষেত্রে আমাদের প্রথমত যে খেয়াল রাখতে হবে সে বিষয় হলো নামটি ইসলামিক কিনা বা সুন্দর অর্থ আছে কিনা, ইসলামিক সুন্দর অর্থ আছে কিনা নামের, নামটি আরবি কিনা। আর যদি অনারবি হয়ে থাকে, যেমন নবীদের নামে নাম, তাহলে আলহামদুলিল্লাহ সুন্দর নাম। আর যদি নবীদের নামে না হয় তাহলে ইসলামিক নাম রাখতে হবে যে নামের অর্থ রয়েছে। অনেকে কোরআনে আছে দেখেই নাম রেখে ফেলে, যে কোরআনে আছে মুকাজ্জিবিন, নাম হলো মুকাজ্জিব, মিথ্যাবাদী, ইস্তাগফিরুল্লাহ। তো কোরআনে থাকলেই যে নামটি ভালো বিষয়টি এরকম নয়। নাম বাছাইয়ের ক্ষেত্রে আমাদের এই দিক নির্দেশনাগুলো ফলো করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ও আব্দুর রহমান। মহান রব্বুল আলামিনের কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এই নাম দুটি হলো মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় নাম। তো এই নাম সম্পর্কে একটি সুন্দর একটি কিসা রয়েছে, একটি ঘটনা রয়েছে, যেটি হলো রাসূল করিম সাল্লামের যুগে যখন কারো নাম ইসলাম শরীয়তের খেলাফ হয়ে যেত, অর্থের খেলাফ হয়ে যেত, সুন্দর অর্থের খেলাফ, তখন রাসূল করিম সাল্লাম নামগুলো পরিবর্তন করে দিতেন। বিখ্যাত তাবেঈ মদিনার সাতজন ফকাহের গ্রামের একজন সাঈদ ইবনে মুসাইয়্যিব, ওনার দাদার নাম ছিল হুযুন। তো হুযুন ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আর হুযুন নামের অর্থ হলো চিন্তা, দুশ্চিন্তা করা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযুনকে ডেকে নিয়ে বললেন যে হুযুন, তুমি তোমার নামটা পরিবর্তন করে নাও, কারণ এই নামের অর্থ হলো দুশ্চিন্তা, তুমি পরিবর্তন করে নাও। তো হুযুন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটি কি আপনার পরামর্শ না আপনার আদেশ? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটি আমার পরামর্শ। তখন তিনি বললেন যে আল্লাহ রাসূল, আমি আমার নামটি পরিবর্তন করতে চাচ্ছি না, কারণ আমি হলাম গোত্রের নেতা আর সবাই আমাকে এই নামেই চিনে। আমি যদি আমার নামটি পরিবর্তন করে ফেলি তাহলে আমার নাম দাম আমার প্রতিপত্তি থাকবে না, এজন্য আমি নামটি চেঞ্জ করতে চাচ্ছি না। তো পরবর্তীতে দেখা গেল রাসূলের কথা অনুযায়ী নামটি পরিবর্তন করলেন না। পরে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, আমি আমার দাদাকে দেখতাম সব সময় গালে হাত দিয়ে বসে আছেন, মানে একটা দুশ্চিন্তা মাথায় কাজ করতো, এই নামের প্রভাব লেগে গেছে। রাসূল বলছেন তুমি নাম পরিবর্তন করে, তিনি করলেন না। পরবর্তী দেখা গেল তিনি দুশ্চিন্তার মধ্যে সবসময় থাকতেন। এজন্য সুন্দর নাম আমাদের রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আবুল হাকাম নামে, ওনার প্রথম নাম, শুরুতে নাম ছিল আবুল হাকাম, পরবর্তী নাম হয় আবু সুরাইহ। তো তিনি এলাকার বিচার করে বেড়াতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুল হাকাম, হাকিম হলো আল্লাহর নাম আর তুমি বিচারকের পিতা, এই নামটি তো ভালো না, তুমি নামটি পরিবর্তন করে নাও। তখন তিনি একই কথা বললেন যে আল্লাহ রাসূল, আমি তো এলাকার বিচার টিচার করি আর এ বলেই মানুষ আমাকে চিনে, তো আপনি কী নির্দেশনা দেন এ ব্যাপারে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি কোনো সন্তান আছে? হ্যাঁ, আমার তিন ছেলে আছে, উত্তরে বললেন। তো বললো সবচেয়ে বড়ো ছেলের নাম কি? বললো সুরাইহ। তো রাসূল বললেন, আজকে তুমি আবু সুরাইহ, তোমার নাম আবু সুরাইহ, সুরাইহের পিতা, বিচারকের পিতা নয়, সুরাইহের পিতা। তো এই নাম পরিবর্তন করে দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই হাদিস থেকে, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি নামেরও প্রভাব রয়েছে। সুতরাং নাম বাছাইয়ের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিক নির্দেশনা রয়েছে সেগুলো ফলো করতে হবে। তারপরে হলো আকিকা। আকিকা কী দিয়ে করতে হবে? আকিকা করতে হবে যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে দুটি ছাগল দিয়ে, আর যদি একটি জন্মগ্রহণ করে, একটি মেয়ে জন্মগ্রহণ করে, তখন সেখানে দিতে হবে একটি ছাগল। যদিও না ওলামায়ে কারাম, জমহুর ওলামায়ে কারাম বলছেন যদি গরু বা উট দিয়ে দেয় হয়ে যাবে, তবে অনেকে আবার এর বিরূপ মত মানে উল্লেখ করেছেন যে না, সুন্নত হলো যে ছাগল দিয়ে দিতে হবে, যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে দুটি ছাগল দিতে হবে, আর যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাহলে একটি ছাগল দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন যে লিল গুলামি শাতানে ওলিল জারিয়াতি শাতুন ওয়াহিদ, যদি কারো ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে সে দুটি ছাগল দেবে,
এবং কারো যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে সে একটি ছাগল জবাই আল্লাহর রাস্তায় জবাই করবে। এই হলো আকিকার ব্যাপার ও সুন্নত। কিন্তু কেউ যদি চায় এলাকার মানুষের খাওয়া হবে, তার আত্মীয় স্বজন বেশি মানুষের মধ্যে বিলিয়ে দিবে, তাহলে সে সাথে গরুও দিতে পারে, সমস্যা নেই। তারপরে যে বিষয়টি আসে চলে হালক করা, মাথা মুন্ডন করা, সপ্তম দিনের দিন জবাই করতে হবে এবং তার মাথা মুন্ডন করে দিতে হবে, মানে নবজাতক শিশুর। তো তার মাথা মুন্ডন করে দিয়ে যে চুল হবে সেই চুল সম পরিমাণ এই রৌপ্য মুদ্রা দান করে দিতে হবে। রূপার যে ওজন আছে সেই ওজন অনুযায়ী সমমূল্যে মূল্য কিমাত সেটা মানুষের মাঝে বিলিয়ে দিবে। এটি হলো নবজাতকের প্রতি শুরুতেই যখন তার উপরে ইসলামের বিধিবিধান কায়েম হয়নি, ফরজ হয়নি, এই আমাদের দায়িত্ব হলো এগুলো যে পিতামাতা যারা থাকবেন তিনি এই দিক নির্দেশনা ফলো করবেন। তারপরে যখন সন্তান আস্তে আস্তে বড় হবে তখন তাকে দিনই শিক্ষা দিতে হবে, তাকে দিনই জ্ঞানে জ্ঞানী করে তুলতে হবে। আর এই জিনিসটা হলো আমাদের সমাজে আজ অনেক অভাব, আমরা দিনই জ্ঞানে শিক্ষিত করে তুলতে চাই না। একটু মনে ভয় কাজ করে যে আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, দিনই জ্ঞানে শিক্ষিত করব, সে কী করবে? তাবিজ বেচবে, মিলাদ পড়াবে, এইগুলো করে খাবে, আর তো ওর কোনো ব্যবস্থা নেই। কিন্তু রিজিকের মালিক যে মহানুবুল আলামিন এটি আমরা ভুলে গেছি। আর রিজিক তো কোনো মাদ্রাসা থেকে আসবে না, রিজিক তো কোনো চাকরির মাধ্যমে না, মহানুবুল আলামিন হয়তো এছাড়া অন্যান্য পন্থাও রিজিক দিতে পারেন। যদি মহানুবুল আলামিন পাখিকে রিজিক দিয়ে দিতে পারেন যে পাখি সকালবেলা ক্ষুধা নিয়ে বের হয়ে যায় সন্ধ্যাবেলা বড় পেটে ফিরে, এই পাখির তো কোনো নির্দিষ্ট অভিভাবক নেই, ওকে কে খাওয়ালো, ওকে কে রিজিক দিল? আমরা দিনে শিক্ষা দেওয়ার আগেই ওর রিজিক নিয়ে গণনা শুরু করি, ওর ভবিষ্যৎ কী হবে? ভবিষ্যৎ মহানুবুল আলামিনের হাতে, আর চেষ্টাটা আমাদের হাতে, আমাদের দিনী পথে রাখার চেষ্টা করে যেতে হবে। সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন এই ক্ষেত্রে বেশি ফল মানে দিক নির্দেশনা খেয়াল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে সন্তানকে দিনী জ্ঞানে শিক্ষিত করে তুলতে হবে। তো অন্যান্য জ্ঞানেরও প্রয়োজন রয়েছে দুনিয়াতে, কিন্তু সর্বপ্রথম প্রাধান্য পাবে দিনী জ্ঞানে। মহানুবুল আলামিন কোরআনকে মানবতার মুক্তির সনদ নাজিল করেছেন এই ইলম অর্জন করা দিয়ে, পড়া দিয়ে, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের যে মুক্তির সনদ, যে সংবিধান আমরা ফলো করব, সংবিধানের প্রথম বিধান হলো যে তোমরা ইলম অর্জন করো, পড়ো। মহানুবুল আলামিন বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে রাখো, তুমি জ্ঞান অর্জন করো, শিখো, জানো যে মহানুবুল আলামিন ছাড়া সত্যিকার কোনো মাবুদ ইলাহ নেই, এই জ্ঞান অর্জন করো। তো দিনী জ্ঞানের অনেক ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর, প্রত্যেক মুসলিমের উপর দিনী জ্ঞান অর্জন করা ফরজ। আপনার উপর নামাজ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা যেরকম ফরজ, রমজানে সিয়াম পালন করা যাবে ফরজ, টাকা হলে হজ করা যাবে ফরজ, টাকা ধন সম্পদ হলে যাকাত দেওয়া যাবে ফরজ, ওইভাবে দিনী জ্ঞান অর্জন করা আমাদের ফরজ। বর্তমানে দিনী জ্ঞানকে আমরা দায়িত্ব দিয়ে দিছি হুজুরদের উপর, এই হলো হুজুরদের কাজ, এটা আমাদের কাজ না। আমরা যা লাগে হুজুরদের কাছে ফতোয়া নিয়ে আসবো। অত সাহাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতজন সাহাবা ছিলেন প্রত্যেকে একজন ফকিহ ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় জ্ঞান অর্জন করতেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে এসেছি। তো সকল সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র ছিলেন, দিনই জ্ঞান অর্জন করতেন ওনারা। কিন্তু দিনই জ্ঞানকে আমরা নিজেরাও শিক্ষা গ্রহণ করতেছি না, আমাদের সন্তানকেও দিনই জ্ঞান শিক্ষা দিচ্ছি না, ইল্লা মাশা আল্লাহ, অনেকে করাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো এই জ্ঞানকে আমরা যারা আলেম ওনাদের উপর দিয়ে দিয়েছি, মসজিদের ইমামদের উপর দিয়ে দিয়েছি যে ওনারাই জ্ঞান অর্জন করবে, আমাদের এটা দায়িত্ব না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আপনিও দায়িত্বশীল, কুল্লুকুম রায়, প্রত্যেকেই দায়িত্বশীল। মহানুবুল আলেমের দায়িত্ব দিয়েছেন যে ইলম অর্জন আপনাকে করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, মান সালাকা তরিকান,
যে ব্যক্তি কোনো রাস্তা দিয়ে চলল, ইয়ালতামিসু ফিহি ইলমান, যে রাস্তা দিয়ে চলার মাধ্যমে সে কী করতেছে, ইয়ালতামিসু ফিহি ইলমান, জ্ঞান তালাশ করতেছে, কীভাবে জ্ঞান অর্জন করা যায়। সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, মহান করে আলামিন তার জন্য এই জ্ঞান হাসিল করার প্রচেষ্টার মাধ্যমে জান্নাতের রাস্তা সোজা করে দিবেন, একবার সহজ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানদের আমাদের দিনই জ্ঞান অর্জন যাতে করে এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। তো যেটা বলছিলাম, ইমাম রবিআ রহিমাহুল্লাহ উনি একটি ঘটনা বর্ণনা করছিলেন নিজের সম্পর্কেই, যে ওনার পিতা সফরে গেছেন ওনাকে ছোটো অবস্থায় রেখে, এবং যাওয়ার সময় ওনার মায়ের হাতে 80,000 স্বর্ণমুদ্রা রেখে যান এবং বলেন যে এই স্বর্ণমুদ্রাগুলো তুমি তোমার কাছে রেখে দাও, আমার সন্তানও আস্তে আস্তে বড় হবে, তো এগুলো তুমি সৎ কাজে ব্যবহার করবা, কল্যাণকর কাজে ব্যবহার করবা, বিনষ্ট করবো না, অসৎ কোনো কাজে ব্যবহার করবো না। তো এই কথা এই নসিহাত দিয়ে অসিহত করে তিনি চলে যান। অনেকদিন পর আসেন, এদিকে ইমাম রবিআ রহিমাহুল্লাহ উনিও বড় হয়ে গেছেন, ছেলে বড় হয়ে গেছে। তো ঘরে আসার পর স্ত্রীর সাথে দেখা করলেন, দেখা করে বললেন যে তোমার কাছে যে আমি স্বর্ণমুদ্রাগুলো রেখে গিয়েছিলাম এগুলো কোথায়। তখন স্ত্রী বললেন আচ্ছা ঠিক আছে, তুমি ওই সামনে একটা মসজিদ আছে ওইখানে যাও, দাস চলতেছে, দাসটা আগে শুনে আসো। তখন মসজিদে গেলেন, গিয়ে দেখলেন কম বয়সী একজন আলেম খুব সুন্দর দাস দিচ্ছে, খুব ভালো আলোচনা করতেছে। তুমি খুশি লাগলো যে কার ছেলে হতে পারে এত সুন্দর আলোচনা করতেছে, একে আমার গ্রামে এত আমি চিনি না এত সুন্দর আলোচনা করে। তো এদিকে তিনি ঘরে চলে আসলেন, আর ওনার ছেলেও ঘরে চলে আসলেন বাড়িতে, এসে ঘরে দেখেন মসজিদে যাকে আলোচনা করতে দেখেছিলেন ইনি বাড়িতে, ওনার বাড়িতে। তারপরে স্ত্রীর কাছে আবার গেলেন যে স্বর্ণমুদ্রার ব্যাপারে তো কিছু বললো না, কী করলা সেগুলা। তখন তার ছেলের দিকে তাকিয়ে বলেন এই দেখো তোমার স্বর্ণমুদ্রা, সুবহানাল্লাহ, ছেলের দিকে তাকিয়ে বলেন এই তো হলো তোমার স্বর্ণমুদ্রা, 80,000 স্বর্ণমুদ্রা, আমি এগুলো ব্যয় করে তোমার ছেলের পিছনে ব্যয় করেছি, তোমার ছেলেকে দৃঢ় শিক্ষায় শিক্ষিত করেছি। এ হলো একজন আদর্শ পিতামাতার দায়িত্ব, আদর্শ মাতার দায়িত্ব। পিতামাতা হতে হবে লোকমান হাকিমের মতো, যিনি তার সন্তানকে যে সর্বপ্রথম যে ওসিয়তটা করতেছেন দুনিয়াতে চলার জন্য, আখেরাত হাসিল করার জন্য যে ওসিয়তটা করতেছেন, যে তিনি বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, তিনি বলতেছেন না যে তুমি কীভাবে দুনিয়া টাকা হাসিল করবা, কীভাবে ধন সম্পদ বানাবা, একটা বাড়ি পরে আরেকটা বাড়ি বানাবা, এগুলো বলতেছেন না। তিনি বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, মহান রব্বুল আলামিনের সাথে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার সাথে তুমি শিরিক করিও না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকটা মারাত্মক একটা জুলুম, মারাত্মক একটা জুলুম, তো তুমি শিরিক করিও না। এটি ওনার সন্তানদের প্রতি ওনার নসিহাত ছিল। তো এভাবে সন্তানদেরকে আমাদের দিনই শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। আজ দেখুন দিনই শিক্ষায় শিক্ষিত করে না তোলার কারণে এত ফাসাদ, এত বিশৃঙ্খলা সমাজে, এই বিশৃঙ্খলা হতে হতে পরিবারের মধ্যে বিশৃঙ্খলা হতে হতে পিতামাতার জায়গা শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে গিয়ে ঠেকে। তো এই বৃদ্ধাশ্রমে ঠেকার মূল কারণটি দেখতে হবে যে আপনি আপনার সেতু সন্তানকে দিনই শিক্ষা শিক্ষিত করে তোলেননি। যদি দিনই শিক্ষা শিক্ষিত করে তুলতেন তাহলে তার অন্তরে আল্লাহর ভয় কাজ করত। যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, মহান রব্বুল আলামিনকে ভয় করে থাকে তার আমার বান্দাদের মধ্যে যারা আলেম তারাই আমাকে ভয় করে। যদি দিনই শিক্ষা শিক্ষিত করে তুলত, সুশিক্ষা দিত, ইসলামী শিক্ষা দিত, তাহলে সন্তান কখনোই তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখার চিন্তা ভাবনা করতো না, আলিশান বাড়ি রাজকীয় বাড়ি, কিন্তু নিজ পিতামাতাকে তার আলিশান বাড়ির একটি কোনায় জায়গা হয়নি। তো শেষ পর্যন্ত আপনি কান্না করে মানে আপনার দুঃখ প্রকাশ করতেছেন যে আমার ছেলে আজ আমাকে সাথে এই ব্যবহার করছে। তো ওর যখন ওর সাবালক হয়েছিল, যখন ওর বুদ্ধি ওর আল্লাহ মহানুর আলমের মধ্যে দিয়েছিলেন, তখন তার জ্ঞানকে তার বুদ্ধিকে তুমি ইসলামিক জ্ঞানে কাজে লাগাননি আপনি, আজ এত আফসোস করে তো লাভ নেই, দুষ্টা কার হবে বলে। এজন্যই ইসলামী শিক্ষা যদি শিক্ষিত করে তুলত তাহলে এত ফাসাদ, এত বিশৃঙ্খলা হতো না।
আসছে আগামীকাল 14 ফেব্রুয়ারি। এই দিবসটি অনেকের কাছে মানে একটি কামনীয় কামনা বাসনার একটি দিন, অনেকে তালাশ করে কখন এই দিনটি আসবে। ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা নামটি একটি পবিত্র একটি নাম, পবিত্র একটি নাম। যখন ভালোবাসা আমরা শুনি, অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের আবেগ জাগ্রত হয়। কিন্তু এই ভালোবাসাকে নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ করে অশ্লীলতা মিশিয়ে এমন জঘন্য করা হয়েছে যে আজ ভালোবাসা নামটি শুনলে আমাদের অন্তর আঁতকে উঠে যে হ্যাঁ, আগামীকাল কী হবে, রাস্তাঘাটে চলা যাবে না অশ্লীলতা বেহায়াপনার কারণে। তো এই বিশ্ব ভালোবাসা দিবস, এটি হারাম কী কী জন্য, এর কারণটা কি হারাম হওয়া, সংক্ষিপ্ত ইতিহাস আমি তুলে ধরতেছি। এটি চালু হয় 270 খ্রিস্টাব্দের দিকে, তখন রোমান সম্রাট ছিলেন কার্ডিয়াস, আর ওনার সাম্রাজ্যের একজন ইহুদি পাদ্রী ছিলেন, নাসারের একজন পাদ্রী ছিলেন যার নাম ছিল ভ্যালেন্টাইন। তো সম্রাট কার্ডিয়াস জানতে পারলেন যে এই ভ্যালেন্টাইন নামক পাদ্রী তরুণ যুবকদের গোপনীয় ভালোবাসা শিক্ষা দেয়, গোপনীয় অশ্লীল ভালোবাসার শিক্ষা দীক্ষা দিয়ে থাকে। তো তিনি বললেন না, আমার রাজ্যে এরকম করতে দেওয়া যাবে না। তো 14 ফেব্রুয়ারি 270 খ্রিস্টাব্দের দিকে তার শিরচ্ছেদ করে দেন, গর্দনা উড়িয়ে দেন। আর এ থেকেই ওনার যারা প্রেমিক ছিল, ওনার যারা ভক্ত ছিল, সাগরিত ছিল, তারা এই দিনটিকে স্মরণ করার জন্য, ওনাকে স্মরণ করার জন্য 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে নাম দেয়। এই দিনে ইহুদি খ্রিস্টান সবাই আনন্দ ফুর্তি করত, অশ্লীল বেহায়াপনা ছড়িয়ে বেড়াত। এমনকি রোমানীয়রা যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরও এই দিনটি পালন করে থাকত। এই দিনের মধ্যে তারা অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ, লোকনামিকা সব করত। ভালোবাসা দিবস, আনন্দ ফুর্তির দিবস, আনন্দ ফুর্তির দিন। তো এই থেকে আজ পর্যন্ত মুসলিমরা আস্তে আস্তে সেটিকে গ্রহণ করে আসছে। এই দিবসটি হারাম হওয়ার প্রথমত কারণ হলো এটি ইহুদি খ্রিস্টানদের নিদর্শন, ওদের সংস্কৃতি, কারণ এর সূত্রপাত হচ্ছে ইহুদ নাসারাদের মাধ্যমে। আর 270 খ্রিস্টাব্দে ইসলামে কোনো দিবস বলতে কিছু নেই। মুসলমানদের জন্য আনন্দ ফুর্তি খুশি করার দুটি দিন, ইয়াউমুল ফিতর, ইয়াউমুল আদহা, এই দুটি দিনে মুসলিম আনন্দ ফুর্তি করবে। অনেক ইসলাম অনেক ছাড়ও দেওয়া হয়েছে এই দুই দিনে, একটু আনন্দ ফুর্তি করবে। এছাড়া আনন্দ ফুর্তি করার আর কোনো দিবস ইসলামে নেই। দ্বিতীয়টি হলো এই দিনে অশ্লীল বেহায়াপনা, খারাপ কাজ, নোংরামি ছড়ানো হয়, এজন্য এই দিনটি হারাম। প্রথমত এটি ইহুদ নাসারাদের সাথে সাদৃশ্য হয়ে যায়। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খালিফুল ইহুদ ওয়ান নাসারা খালিফুল মুশরিকিন, যারা ইহুদ নাসারা আহলুল কিতাব মুশরিক, তোমরা তাদের সবসময় বিরোধিতা করো, তারা যে কাজ করো তোমরা তার উল্টা কাজ করো, তাদের বিরোধিতা করো। তো তাদের সবসময় বিরোধিতা করতে বলা হয়েছে, কিন্তু আজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে নিচে রেখে পশ্চিমাদের সংস্কৃতি গ্রহণ করে নিজেকে স্মার্ট বলে দাবি করতে গিয়ে আজ তাদের সংস্কৃতি আমরা গ্রহণ করতেছি, করে বিশ্ব ভালোবাসা দিবস পালন করতেছি। নাউজ বিল্লাহ মিন জালিক। তৃতীয়ত হলো এদিনে বেগানা পুরুষ, বেগানা নারী যে রাস্তায় ঘোরাফেরা করতেছে অশ্লীলতা বেহায়াপনার সাথে, নাউজ বিল্লাহ মিন জালিক। তো আমরা আমাদের মূল বক্তব্যে ফিরে আসি। আপনি মানে পরিবারের হর্তাকর্তা, আপনার কথায় পরিবার চলে, কিন্তু বিশ্ব ভালোবাসা দিবসে আপনি আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বোনকে ছেড়ে দিয়েছেন যে ভালোবাসা বিলাবে, নাউজ বিল্লাহ, ভালোবাসা বিলাতে ফিলে বের করে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তিন শ্রেণীর ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না। একটি হলো আল আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার অবাধ্য হবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। দ্বিতীয় হলো দায়ুস, দায়ুসের সংজ্ঞা হলো যে ব্যক্তি তার ফ্যামিলির মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়াচ্ছে কিন্তু তারপরে সে কিছু বলতেছে না, তার স্ত্রী, তার মেয়ে, তার বোন,
তার ভাই, তার আত্মীয়স্বজন, তার ফ্যামিলির আওতাভুক্ত সবাই অশ্লীলতা বেহায়াপনা কাজে নিমজ্জিত, বেহায়াপনা কাজ ছড়াচ্ছে, কিন্তু তারপরে সে কিছু বলতেছে না, সে সন্তুষ্ট আছে। তাকে বলা হয় দাইয়ুস। তো এই দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না। আপনি মনে করতেছেন আমি তো রাতে মহানবুল আলম ইসলাম অনেক কান্নাকাটি করে তাহাজ্জুদ পড়ি, দিনে সিয়াম পালন করি, পাঁচ অক্ত সালাত আদায় করি, এত ইবাদত করার পরও আমার তো জান্নাতের সার্টিফিকেট আমি নিজেই পেয়ে গেছি। জান্নাত এত সুযোগ নয়, আপনি জান্নাতে চলে যাবেন। জান্নাতে যেতে হলে আপনার ফ্যামিলিকে আগে ঠিক করতে হবে। মহানবুল আলম বলতেছেন উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে হে মানব সকল, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও বাঁচাও। তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে শর্ত হলো নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে। নিজে বেঁচে গেলাম তাহলে হবে না। তো হলো দাইয়ুস, দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না, তাহলে স্থান হলো জাহান্নাম। তৃতীয় হলো ওয়াল মুতারাজ্জিলা, ওই নারী যে নারী পুরুষের বেশ ধরে, পুরুষের বেশ ধরে স্টাইল করে, এটাকে স্টাইল মনে করে, আধুনিকতা মনে করে, ওই নারী জান্নাতে প্রবেশ করবে না। এই তিন শ্রেণীর লোক যারা জান্নাতে প্রবেশ করবে না। তো মহানবুল আলামিন এ থেকে আমাদের সবাইকে রক্ষা করুন। তো যা বলতেছিলাম, সন্তানকে দিনই শিক্ষায়, দিনই জ্ঞানে জ্ঞানী করে তুলতে হবে, আর পাশাপাশি তাকে আদব শিক্ষা দিতে হবে, কীভাবে চলাফেরা করবে, কীভাবে ব্যবহার আচার ব্যবহার করবে, কোন সমাজে কীভাবে চলবে, এই শিক্ষাগুলো তাকে দিতে হবে। রাসূল কারীম বলতেছেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি, যে সন্তান, যে ব্যক্তি মানে তার ছোটদেরকে রহমত করলো না, দয়া করলো না এবং বড়দেরকে সম্মান করলো না, সে আমার দলভুক্ত নয়। তো আপনার সন্তানকে আপনি এই শিক্ষাটুকু দিতে হবে তাকে, যে কাকে সে সম্মান করবে, কাকে সে স্নেহ করবে, এই শিক্ষাগুলো তাকে আপনি দিতে হবে। এটি হলো আদব শিক্ষা দেয়া। অনেক ইমাম আহমদ হাম্বুল্লাহ রহমাহুল্লাহ বলেন যে আমি ২০ বছরের মধ্যে ১৮ বছর আদব শিক্ষা করেছি, আদব শিক্ষা করেছি ১৮ বছর, আর ২ বছর আমি জ্ঞান অর্জন করেছি। এই হলো আদব শিক্ষা করার মর্যাদা। কারণ আদব শিক্ষা করা ছাড়া আপনার সন্তান, আপনার ছেলে, আপনার ফ্যামিলির লোক সমাজে চলাফেরা করতে পারবে না। এজন্য তাকে আদব শিক্ষা অর্জন করতে হবে। এর পাশাপাশি তাকে ইবাদত, যে ফরজিয়াত ইবাদতগুলো রয়েছে সেগুলোতে তার অভ্যস্ত করে তুলতে হবে, যে ইবাদতে যে সে যেন ধীরে ধীরে আস্তে আস্তে যাতে ইবাদতে অভ্যস্ত হয় সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাই সাবআ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আশরিন, তোমাদের সন্তানদেরকে তোমরা ফরজ সালাতের আদেশ দাও যখন তাদের বয়স ৭ হয়, আর যখন ১০ বছর হয় তখন সালাত না পড়লে তাদেরকে প্রহার করো। তো সালাত না পড়লে প্রহার করতে পর্যন্ত বলা হয়েছে, কিন্তু আজ আমরা নিজেরাই সালাত পড়ি না। পরিবারের হর্তাকর্তা পিতা নিজেই নামাজ না পড়ে নাক ডেকে ঘুমাচ্ছে, সে সন্তানকে কি জাগ্রত করবে? শুধু নিজে সালাত পড়লে হবে না, সন্তানদেরকেও সাথে নিয়ে পড়তে হবে। এই হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আপনার সন্তানকে সুশিক্ষিত করে তুলতে হলে এই বিষয়গুলো আপনার লক্ষ্য রাখতে হবে। সম্মানিত মুসলিম আকরাম, সম্মানিত হাজিরিন, তারপর সন্তানদের জন্য আপনি সবসময় দোয়া করতে হবে, কারণ এই সন্তানদের জন্য পিতামাতা যে দোয়া করে সেই দোয়া মহানবুল আলামিন ফিরিয়ে দেন না, সরাসরি কবুল করে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন যে তিন শ্রেণীর ব্যক্তিদের দোয়া মহানবুল আলামিন ফিরিয়ে দেন না, পর্দা ছাড়া সরাসরি কবুল করে নেন। এটি হলো দাওয়াতুল মাজলুম, যার উপর জুলুম করা হচ্ছে, মাজলুম ব্যক্তির দোয়া মহানবুল আলামিন কবুল করে নেন। এটি হলো দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া, পিতামাতা সন্তানদের জন্য যে দোয়া করবে সেগুলো মহানবুল আলামিন কবুল করে নেন। তৃতীয়ত হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দাওয়াত, মুসাফির ব্যক্তির আহ্বান, মহানবুল আলামিনের চাওয়া কাছে চাওয়া পাওয়া মহানবুল আলামিন কবুল করে নেন। তাই সন্তানদের জন্য সবসময় এই দোয়াগুলো করতে হবে, ভালো ভালো দোয়াগুলো করতে হবে, যাতে সে দিনই পথে থাকতে পারে, দিনই জ্ঞান অর্জন করতে পারে। তারপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হবে তার ভবিষ্যতের দিকে খেয়াল রাখতে হবে, তাকে বিয়ে শাদীর দিকে খেয়াল রাখতে হবে।
রাসূল ইসলাম তিরমিজি হাদিসে বলেন, তিন কাজে খুব তাড়াহুড়া করতে হয়, দেরি করতে নেই। একটি হলো যখন সালাতের ওয়াক্ত হয়ে যাবে তখন ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করতে হবে, যখনই ওয়াক্ত হবে তখন সালাত আদায় করতে হবে। সেটা হলো সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তাদের বিবাহের ব্যবস্থা করতে হবে, কারণ বিবাহ হলো সকল পাপ বন্ধের, পাপকে প্রতিরোধ করার মূল অস্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইস্তাতা মিনকুম আল-বাত ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যে বিবাহ সক্ষমতা রাখে সে যেন বিবাহ করে ফেলে, আর যখন না পারে ফালিহিম বিসাউম, ফালিহিম বিসাউম, তার জন্য উচিত হলো সে সিয়াম পালন করবে। আর তৃতীয় হলো যখন জানাজা উপস্থিত হবে তখন জানাজায় শরীক হওয়া। এই তিনটি কাজ রাসূলুল্লাহ দ্রুত করতে বলেছেন। সম্মানিত মুসলিম একরাম, সম্মানিত হাজিরিন, এই হলো সংক্ষিপ্ত কিছু বিবরণ যে পিতামাতা তার সন্তানকে কীভাবে লালন পালন করবে, সংক্ষিপ্তভাবে উপস্থাপন করলাম। তারপরে অনুরূপভাবে সন্তানদেরও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে তার পিতামাতাদের প্রতি। ওয়াজিবাতুল ওয়ালিদ তুজাহুল ওয়ালাদ, সন্তানরা তাদের পিতামাতার প্রতি কী দায়িত্ব, কী কর্তব্য রয়েছে। মহানবুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وقال الله تبارك وتعالى ايضا ووصينا الانسان بوالديه حملته امه وهنا على وهن وفصاله في عامين ان اشكر لي ولوالديك والي المصير. মহান রব্বুল আলামিন তার কালামে পাক ইরশাদ করেন যে ওয়াকাদা রব্বুকা, তোমার রব ফয়সালা করে দিয়েছেন, রব কর্তৃক ফয়সালা হয়ে গেছে যে কি, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা মহান রব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না, ইবাদত করতে হবে একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত তারা দুনিয়া কায়েম করবে এজন্যই। এবং প্রত্যেকজন নবী রাসূলদের মিশন ভিশন ছিল এটাই, মহানবুল আলমিনের একত্ববাদ দুনিয়া প্রতিষ্ঠিত করা আর তাগুত থেকে মানুষদেরকে বিরত রাখা। এটি হলো প্রত্যেক নবী রাসূলদের মিশন ছিল। মহানবুল আলম বলেন, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। মহানবুল আলমিন বলেন, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মত, প্রত্যেক জাতির কাছে আমি রাসূল প্রেরণ করছি, আমার পক্ষ থেকে বার্তাবাহক প্রেরণ করছি, যে কী মেসেজ দিয়ে, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একমাত্র মহানবুল আলমের ইবাদত করো, তাগুত থেকে বিরত রাখো, বিরত থাকো। আর তাগুত বলা হয় উবিদা মিন দুনিল্লাহি ওয়া হুয়া রাদিন, কোনো ব্যক্তির নির্দিষ্ট কোনো কাউকে, কারো মহানবুল আলম ব্যক্তি অন্য কারো ইবাদত করা, এমত অবস্থায় সে সন্তুষ্ট আছে। এরকম অবিদা বিন্দু নিল, আল্লাহ সারা কারো ইবাদত করে, এটাকে বলা হয় তাগুত। তো তাগুত থেকে যাতে সবাই বিরত থাকে, বেঁচে থাকে, এই মেসেজ দিয়ে মহানবুল আলমিন নবী রাসূল প্রেরণ করেছেন। মহানবুল আলমিন সূরা আল-বাইনাতে বলেন যে মুখলিসিন লাহুদ্দিন, মহানবুল আলমিন তার বান্দারা দুনিয়াতে দিন কায়েম করবে যে একমাত্র একনিষ্ঠভাবে মহানবুল আলমিনের জন্য তারা দিন কায়েম করবে। তো মহানবুল আলম বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, যে মহান রব সারা তোমরা অন্য কারো ইবাদত করতে পারবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে পিতামাতার সাথে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিয়ুন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। এজন্য সন্তানের কর্তব্য হলো
পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। কিভাবে সৎ ব্যবহার করবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তাদের দুজনের যে কোনো একজন বার্ধক্যে উপনীত হন অথবা দুইজনই বার্ধক্যে উপনীত হন, ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদের কোনো খারাপ আচরণের কারণে বা তাদের কারণে তুমি যদি কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে উফ যাতে না বলো, ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদের কোনো কর্মকাণ্ডে উফ বলিও না, ওয়ালা তানহারুহুমা, তাদেরকে ধমক দিও না, ওয়াকুল্লাহুমা কৌলান কারিমা, তাদের সাথে সুন্দরভাবে কথাবার্তা বলো, বিনয়ের সহিত কথাবার্তা বলো। এই হলো পিতামাতার সাথে উত্তম ব্যবহার করার কিছু রুলস, কীভাবে আমরা উত্তম ব্যবহার করব। সব পরিস্থিতি সমান হয় না, সকল অবস্থাও সমান হয় না, সকলের আচরণও সমান হয় না। বার্ধক্যের কারণে অনেক আচরণ পরিবর্তিত হতে পারে, কিন্তু তাতেও ধৈর্য দান করতে হবে। আর সবর ইন্দা সদমাতিল উলা, রাসূলুল্লাহ কারীম বললেন সবর বা ধৈর্য হলো প্রথম ধাক্কার সাথেই, প্রথম ধাক্কার সাথে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহ মা সাবরিন, মহানবুল আলমী কুরআনে বলেন নিশ্চয় মহানবুল আলমিন ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য ধারণ করতে হবে, কষ্ট বিপদ আপদ আসতে পারে, আসবেই, এটাই স্বাভাবিক, কিন্তু কষ্টের মোকাবেলা করতে হবে ধৈর্যের পরিচয় দিয়ে। তো মহানবুল আলমিন বলেন যদি পিতামাতার পক্ষ থেকে তুমি যদি কোনো কষ্ট পেয়ে থাকো, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ, তুমি কোনো খারাপ আচরণ উল্টা বা পাল্টা কোনো খারাপ আচরণ করবা কি, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ, তুমি উফও বলিও না, কারণ তুমি সন্তান হিসেবে তোমার উফ বলার অধিকার নেই। যদি কষ্ট পেয়ে থাকো তোমার পিতামাতা যাতে এরকম আচরণ না করতে পারেন এজন্য মহানবুল আলমের কাছে দোয়া করো, তার হেদায়তের জন্য দোয়া করো, কিন্তু তোমার উফ বলার অধিকার ক্ষমতা তোমার নেই। ওয়ালা তানহারুহুমা, তাদেরকে তুমি ধমক দিতে পারবে না। কিন্তু আজ সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করলেই দেখা যায় যে সন্তান যখন পিতামাতা বার্ধক্য উপনীত হচ্ছে তখন উফ বলা কি দূরের কথা, মারতে পর্যন্ত দ্বিধাবোধ করতেছে না, ধরে মারতেছে সরাসরি, খাবার দিচ্ছে না, খাবার না দিয়ে কষ্ট দিচ্ছে, ঘর থেকে বের হতে দিচ্ছে না, না দিয়ে এরকম না দিয়ে কষ্ট দিচ্ছে, এভাবে কষ্ট দিচ্ছে। এই কষ্ট দিতে শেষ পর্যন্ত ওর বৃদ্ধ পিতামাতার স্থান হচ্ছে বৃদ্ধাশ্রমে, আর তো কোনো ঠিকানা নেই। এই হলো আচরণ। তো এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তো মহানবুর আলম বলতেছেন বলে এত হরহুমা, তুমি তোমার পিতামাতাকে ধমকও দিতে পারবে না, ধমক দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দেইনি, তুমি সহ্য করে যেতে হবে, কারণ এই মর্যাদাটা তুমিও একদিন পাবা। তুমি আজ সন্তান কিন্তু আগামী দিন তুমি পিতা হবা, তো এই মর্যাদাটা মহানবুর আলমী তোমাকেও দিয়েছেন, তোমার পরবর্তী প্রজন্ম তোমার সন্তানদেরকেও দিবেন, এরকম চলতে থাকবে মর্যাদা। যে আফসোসের কোনো বিষয় নেই যে এত বড় একটা মর্যাদা, এত কষ্টের পরে কষ্ট সহ্য করে যেতে হবে, এই মর্যাদাটা মহানবুল আলমী পিতাদের দিলেন, আমরা কী করলাম? ধৈর্য ধারণ করতে হবে। এই মর্যাদাটা আজ নয় কাল মহানবুল আলমিন আমাকে আপনাকেও দান করবেন, তারপর আমাদের পরবর্তী প্রজন্মকেও দান করবেন, এভাবে প্রত্যেকেই আমরা এই মর্যাদার অধিকারী হব। তো পিতামাতার সাথে কষ্টসাধ্য হলেও যে উফ বলা যাবে এবং তাদের কোনো ধমক দেওয়া যাবে না, ওয়াকুল্লাহুমা কৌলান কারিমা, তাদের সাথে সুন্দরভাবে কথাবার্তা বলতে হবে, বিনয়ের সহিত কথাবার্তা বলতে হবে, আপনার পক্ষ থেকে যতটুকু বিনয়ে কথা বলা সম্ভব হয় এরকম কথাবার্তা বলতে হবে। তো মহানবুল আলম বলেন ওয়াসাইন আল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইন, আমি মানুষদেরকে ওসিয়ত করছি, আর ওসিয়ত এমন একটি বিষয়, ওসিয়ত হয়ে থাকে, আমরা আমাদের দিকে একটু খেয়াল করি, ওসিয়তটা হয়ে থাকে একজন ব্যক্তির সর্বশেষ কথাবার্তা, সর্বশেষ বাক্য, যেমন মারা যাওয়ার পূর্বে অনেকে ওসিয়ত করে যায় যে আমার পরে তোমরা এভাবে চলবা, সম্পদ যদি থাকে এভাবে বন্টন করবা, এভাবে চলবা, মানুষদের সাথে এভাবে কথাবার্তা বলবা, এই অনেক ওসিয়ত করে যায়। ওসিয়ত হলে একটা মানুষের সর্বশেষ বাক্য, মানে সর্বশেষ ফয়সালা হওয়ার। এভাবে মহানবুর আলম বলতেছেন ওয়াসাইন আল ইনসানা, আমি মানুষদেরকে ওসিয়ত করতেছি আমার সর্বশেষ ফয়সালা, যে কি বিওয়ালিদাইহি, সন্তানদের প্রতি কী ফয়সালা, যে হামালাত উম্মুহু, যে তার মার সাথে কী করবে, এমন সুন্দরভাবে ব্যবহার করবে, যে কী জন্য হামালাত উম্মুহু, তার মা তাকে গর্ভধারণ করেছেন, ওয়াহনান আলা ওয়াহনিহু, এক কষ্টের পর অনেক কষ্ট সহ্য করে তাকে দুনিয়ার মুখ দেখিয়েছেন, ঠিক মতো ঘুমাতে পারেননি, খেতে পারেননি, চলাফেরা করতে পারেননি, যাবতীয় অনেক কষ্ট, ওয়াহনান আলা ওয়াহনিহু, এক কষ্টের পরে আরেক কষ্ট সহ্য করতে 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 সে দুনিয়াতে আসলো, ওয়াফিসালুহু ফি আমাইনি, এবং সে দুধ পান করা ছাড়ে 2 বছর বয়সে
তো আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছি তোমাদের পিতামাতার মাধ্যমে, তো আনিশকুরলি তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইকা এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, ইলাইয়াল মাসির তোমাদের প্রত্যেকের গন্তব্যস্থল আমার দিকেই হবে। এজন্য আমাদের উত্তম ব্যবহার, সবচেয়ে বেশি উত্তম ব্যবহারের হকদার রাখেন আমাদের পিতামাতা, পিতামাতার সাথে উত্তমভাবে ব্যবহার করতে হবে, যে ব্যবহারের মাধ্যমে তারা খুশি হয়ে যান। কষ্ট হবে কিন্তু কষ্ট সহ্য করতে হবে, মহরবুল আলমিন আমাদের সবাইকে কষ্ট সহ্য করার মনুষ্যতা দান করুন, আমিন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, মানুষদের মধ্যে কোন মানুষ আমার উত্তম আচরণ উত্তম ব্যবহারের অধিক হকদার রাখেন অধিক হকদার হন, এমন কোন ব্যক্তি? রাসূল করিম সাহেব বললেন, তোমার মা। একথা দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন, তখন রাসূল বললেন, তোমার মা। তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন, তখন বললেন, তোমার বাবা। তাহলে মহরবুল আলমী আমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার, সবচেয়ে বিনম্র ব্যবহার, বিনয়ী ব্যবহার পাওয়ার অধিক হকদার রাখেন আমাদের মা, তারপরে আমাদের বাবা। তো পিতামাতা হলেন আমাদের সবচেয়ে কাছের মানুষ এবং কি আমাদের কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার তারা উপযুক্ত পিতামাতা, এজন্য ওদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে। কারণ রাসূল করিম বলেন, রেদর রব্বি রেদল ওয়ালিদাইন সাখাতর রব্বি সাখাতর ওয়ালিদাইন। আমরা সবাই মহানবুল আলমের সন্তুষ্টি কামনা করি, কেউ মানে সঠিক পন্থা গ্রহণ করে, কেউ ভুল পন্থা গ্রহণ করে, সবাই আমাদের একটাই টার্গেট একটাই ইন্টেনশন কাজ করে যে মহানবুল আলমিনের রেজামন্দ আমাদের তালাশ করি, যাতে মহানবুল আলমিন আমার উপর খুশি হয়ে যান, এমন কোনো কাজ আমি করি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কেউ যদি তার রবকে খুশি করতে চায়, রব তার উপর সন্তুষ্ট থাকুন এটা চায়, তাহলে সে যা পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, রেদর রব্বি রেদর ওয়ালিদাইন, পিতামাতার সৎ পিতামাতার যদি সন্তানের উপর সন্তুষ্ট থাকেন, তাহলে মহানবুল আলমের পিতামাতার প্রতি সন্তুষ্ট থাকে, তার প্রতি সন্তুষ্ট থাকবেন, এবং মহানবুল পিতামাতা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকেন, তাহলে মহানবুল আলমিনও ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট থাকবেন। সম্মানিত মুসলিম কারাম, সময় সংক্ষেপ, এবং পিতামাতা যদি মুশরিকও হয় তাহলেও তার সাথে ভালো ব্যবহার করতে হবে। সংক্ষিপ্ত একটি কাহিনী বলি, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ আমার মাতা তো মুশরিকা কাফের, তো আমি কি তার সাথে ভালো ব্যবহার করবো? রাসূল বলেন, হ্যাঁ, সে কাফের হলে তুমি তার সাথে ভালো ব্যবহার করবো। তো এভাবে পিতামাতার প্রত্যেকটি আদেশ প্রত্যেকটি নির্দেশ আমাদের মেনে চলতে হবে। তো তারা যদি এমন কোনো আদেশ দেন, এমন কোনো নিষেধ দেন যেটি ইসলামের খেলাফ শরীয়ত বিরোধী, তাহলে সেই আদেশ নিশ্চয় আমাদের মানতে আমরা বাধ্য নই, সন্তানরা মানে মানতে বাধ্য নয়, মানবে না। সাদ বিন খাওলা, এই মুসআব ইবনে সাদ তার পিতা হতে বর্ণনা করেন, সাদ বিন খাওলা তিনি নিজের সময় একটি ঘটনা বর্ণনা করেন যে ওনার মা ওনাকে অসিয়ত করে যে তাকে ওয়াদা করায় যে আমি খাওয়া দাওয়া করবো না, পানাহার করবো না, এভাবে আমি মরে যাব যদি তুই ওই মুহাম্মদ নামক ব্যক্তিকে যদি অস্বীকার না করো, ওই ব্যক্তিকে যদি অস্বীকার না করো আমি মরে যাব। তখন বীর সৈনিকের নেই, ইসলামের মুজাহিদের নেই, তিনি উত্তর দেন তার মাকে, এবং তার মা এটা বলেন, এখানে জামাত হলো সাতটা প্রধান দিচ্ছে, আদান ত্রিশে বলে তোমরা আশা করতে হবে, আদান ত্রিশে জামাত সাতটা প্রধান দিচ্ছে, কোনো সময় আস্থা করা প্রতিষ্ঠা আর রাতে অজুলে আপনারা অজু করে চলে আসবেন, মাঠপুলে জামাত হবে সাতটা প্রধান দিচ্ছে, মানে পঁয়তাল্লিশে জমা করো পঞ্চাশে করলাম। তো সাদ বিন খাওলার মা সাদ বিন খাওলাকে বলে, আমি যদি এভাবে না খেতে না খেয়ে না পানাহার করে মারা যাই, তারপরে লোকেরা তোকে তিরস্কার করবে যে ইয়া কাতিলা উম্মাহ ইয়া কাতিলা উম্মাহ, হে মায়ের হত্যাকারী মায়ের হত্যাকারী, এভাবে বলে তোকে লাঞ্ছনা দিবে। তো তুই কি চাস যে মানুষরা তোকে এভাবে লাঞ্ছনা দিক? তখন তিনি বীর মুজাহিদ বীর সৈনিকের মতো উত্তর দেন যে ইয়া উম্মাহ, হে আমার মা, হে আমার কলিজার টুকরার মা, লাউকানাত লাকি মিয়াতু মিয়াতু নাফসিন, যদি আপনার একশোটা আত্মা থাকে,
একশোটা আত্মা থাকে, খরাজাত নাফসান নাফসান মা তারাক্তু দীনি হাজা, আমার সামনে আপনার একটি একটি আত্মা আমার সামনে যদি বের হয়ে যায়, আমি সাদ, আমি যে দিনের মধ্যে আছি, যে দিন ইসলামের মধ্যে আছি, এ থেকে আমি মুখ ফিরাবো না। আপনি হন্যা করে আমার অন্তরের অন্তঃস্থলে কলিজার টুকরা, কিন্তু আপনি যে অসৎ কাজের প্রতি আমাকে আহ্বান করতেছেন সেটি আমি মানতে বাধ্য নই। আমার সামনে আপনার যদি একটি একটি করে আত্মা বের হয়ে যায়, বের হয়ে যাক, আমি এটা পড়ুয়া করি না। ফাকুলি ওয়াইন শিখতি ফালাত আকুলি, আপনি চাইলে খান না চাইলে না খান, এটা আপনার বিষয়, এই ব্যাপার আমার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে খান না না খেলে না খান, মরে যান, কিন্তু আমি যে দিনের মধ্যে আছি এই দিন থেকে আমি মুখ ফিরাবো না। তো পিতামাতা যদি আপনার অন্যায় কাজের দিকে আপনাকে আহ্বান করে বা আপনি বাধ্য করে যে আদরের কথা সে চলতে হবে, যে অনেক পিতামাতা এত আধুনিক যে বাচ্চাদের ডান্সের স্কুলে ভর্তি করে, নাচ শেখাতে, মেয়ে বাচ্চা হলেন ডান্স শেখাচ্ছে, তো যদি বাচ্চা বুঝদার হয়ে থাকে তো তার দায়িত্ব করতে বললে থেকে মুখ ফিরিয়ে নেয়া, সে মানতে বাধ্য নয় পিতামাতার সে আদেশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাআতা লিবাশারিন ফি মাসিয়াতিল্লাহ, মহান রব্বুল আলামিনের অবাধ্য হয়ে যে কোনো বান্দা, মহান রব্বুল আলামিনের অবাধ্য হয়ে কোনো বান্দার আনুগত্য করা চলবে না। তার পিতামাতা আমাকে কোনো আদেশ দিলেই যে আমাকে মানতে হবে, বিষয়টি এরকম নয়। পিতামাতার আদেশ আমরা তখনই মানব যখন তার আদেশ রাসুলের মহানবুল আলমিনের আদেশ এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদেশ নির্দেশের সাথে মিলে যাবে, তখনই আমরা পিতামাতার আনুগত্য করব, তখন আমাদের উপর আবশ্যক হয়ে যাবে পিতামাতার আনুগত্য করা। সম্মানিত মুসলিমের সম্মানিত হাজিরিন, মহানবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন পিতামাতার সাথে সদ্ব্যবহার করার। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদেশ বলেন রকিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ধর্ম হোক ওই ব্যক্তির জন্য, ধ্বংস হোক ওই ব্যক্তি যে তার বৃদ্ধ পিতামাতাকে তার জীবদ্দশায় পেল, কিন্তু পেয়েও তার পিতামাতার খেদমত করার মাধ্যমে সে জান্নাতটাকে হাসিল করে নিতে পারল না, জান্নাতটাকে ক্রয় করে নিতে পারল না, তার জন্য দুর্ভোগ, ধ্বংস হোক ওই ব্যক্তি যে তার বৃদ্ধ পিতামাতার খেদমত করে, সেবা করে তার জান্নাত খরিদ করে নিতে পারল না, পিতামাতার খেদমতের মাধ্যমে সে জান্নাতটা হাসিল করে নিতে পারত, কিন্তু সে এই চান্স, এই সুযোগ সে মিস করে ফেলেছে, ধ্বংস হোক ওই ব্যক্তির। এজন্য পিতামাতার খেদমতে সবসময় আমাদের লেগে থাকতে হবে, এমনকি এই পিতামাতার খেদমত যেটি হলো জিহাদ করা, জিহাদ করে একটি মহানবুল আলমের পক্ষ থেকে মর্যাদাপূর্ণ একটি বিধান, যদি শহীদ হয়ে যায় বিশাল মর্যাদা, কিন্তু এ থেকেও পিতামাতার খেদমত করাকে রাসূল করিম সাল্লাম গুরুত্ব দিয়েছেন, অনেক দিক দিয়ে ফজিলতপূর্ণ বলেছেন পিতামাতার খেদমত করাটাও। একজন ব্যক্তি, একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, আমরা যে ইবাদত করি আমাদের ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটি? তো রাসূল বললেন আস-সালাতু লি ওয়াক্তিহা, সালাত আদায় করবা তার ওয়াক্ত অনুযায়ী, ওয়াক্ত হয়ে গেলে তোমাকে সালাত আদায় করে নিতে হবে। কুলতু সুম্মা আইয়ুন, তো রাবি নিজে প্রশ্ন রাসূলকে বলতেছেন সুম্মা আইয়ুন, এরপরে কে? তো রাসূল করিম বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, এটি হলো তারপরে গুরুত্বপূর্ণ আমল। তারপর তার তৃতীয় ক্ষেত্রে বলতেছেন যখন সাহাবী আবার জিজ্ঞেস করলেন যে এরপরে কোনটি, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। তাহলে আমলের মর্যাদা দিতে গিয়ে, আমলের সওয়াবের তারতম্য বোঝাতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সর্ব পিতামাতার অবাধ্য হওয়া, আর তৃতীয় হলো কতলুন নাফস, মানবকে হত্যা করা, মানুষদেরকে হত্যা করা, তারপরে হলো ইয়ামিনুল গামুস, মিথ্যা কসম করা, এগুলো হলো কবিরা গুনার অন্তর্ভুক্ত। তো মহানবুল আলামিন বান্দা শিরিক করবে না, এটি হলো বান্দার সাথে মহানবুল আলামিনের ওয়াদা, মহানবুল আলামিনের হক অধিকার যে বান্দা একমাত্র তার ইবাদত করবে, তার সাথে কাউকে শরিক করবে না। তো এটি অবাধ্য করা, অবাধ্য হয়ে শিরিক করা, এটিকে মহানবুল আলামিন সবচেয়ে বড় পাপ উল্লেখ করতেছেন। তারপরেই যে সবচেয়ে বড় পাপ, পিতামাতার হক বিনষ্ট করা, তাদের সাথে সদ্ব্যবহার না করা, এটি হলো তার পরবর্তীতেই সবচেয়ে বড় কবিরা গুনাহ। এ থেকে মহানবুল আলামিন আমাদের সবাইকে রক্ষা করুন।
তো পিতামাতার যখন মারা যাবেন তখন পিতামাতার মৃত্যুর পর আমাদের করণীয় হলো তাদের জন্য সবসময় দোয়া করতে হবে। এই দোয়াটি পিতামাতার জীবদ্দশায় করতে হবে, মৃত্যুর পরে বেশি বেশি করে করতে হবে, যে রব্বির হাম হুমা কেমা রব্বায়ানি সগীরা, যে হে আমার রব এর হাম হুমা আপনি আমার পিতামাতার প্রতি রহম করুন, কেমা রব্বায়ানি সগীরা, যেভাবে ছোট অবস্থায় যখন আমি চলতে পারতাম না, খেতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না, তখন পিতামাতা আমাকে যেভাবে রহম করেছেন, যেভাবে দয়া করে আমাকে পেলে বসে বড় করেছেন, আপনি তাদের আজ ওইভাবে রহম করুন। আপনার রহমত, আপনার দয়া, আপনার মায়া তাদের প্রতি বিছিয়ে দিন, তাদের প্রতি নাজিল করুন আপনি। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াগুলো বেশি বেশি করে করতে হবে। সম্মানিত মুসল্লিনে কেরাম, সম্মানিত হাজেরিন, যে হাদিসটি বলে আমার বক্তৃতা শেষ করবো সেটি হলো, শুরুতেই আমি পাঠ করেছিলাম আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, সে কবরে শুয়ে থেকেও যে তার কাছে সওয়াব এসে পৌঁছাবে সব দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিন রাস্তা ব্যতীত, তিন রাস্তা তার খোলা থাকে, এই রাস্তায় সওয়াব তার কাছে কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামত দিবসে উত্থিত হওয়ার আগ পর্যন্ত আসতেই থাকবে, আসতেই থাকবে, অগণিত আসতেই থাকবে। এ একটি হলো সদাকাতুন জারিয়া, প্রবাহমান সদাকা, যে আপনি একটি মসজিদ তৈরি করে দিলেন, এলাকার মানুষ এখানে এসে এসে সালাত আদায় করবে, আল্লাহর ইবাদত করবে, তো এটি হলো সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া দ্বিতীয় হলো আবু ইলমুন ইউনতাফাউ বিহি, এমন উপকারী জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে আপনি মৃত্যুবরণ করার পরও মানুষ উপকৃত হবে, এই জ্ঞান হলো সাদাকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। আপনি মৃত্যুবরণ করে গেলেও যে আপনি কবরে থেকেও সবগুলো পেতে থাকবেন, যেখানে আপনি দুনিয়াতে মানুষদের শিক্ষা দান করে গেছেন। আর তৃতীয় হলো ওয়ালাদুন সালেহ ইয়াদউলা, নেক সন্তান, যে সন্তান দুই হাত তুলে আপনার জন্য দোয়া করবে, সেই দোয়াগুলো কবুল হয়ে যায় মহানুভব আলামিনের কাছে, দুই হাত তুলে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সম্মানিত মুসলিমে কারাম, তাই আমাদের প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে খেয়াল রাখতে হবে। মহানুভব আলামিন সবাইকে তফিক দান করুন, আমাদের গুনাহ খাতা সবাই মাফ করে দিন মহানুভব আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।